চাল দিয়ে ঘরে বসে মুখের ফেস ওয়াশ বানিয়ে নিজের ত্বক করে নিন সম্পূর্ণ সুন্দর। কিভাবে চলুন জেনে নেওয়া যাক। কালো দাগ, ব্রণর সমস্যা, চোখের তলায় কালি, সব কিছু চলে যাবে কিছুদিনের মধ্যেই। এক বাটি চাল ভালো করে ধুয়ে নিয়ে ঠান্ডা জলে 2 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে পিষে নিতে হবে। বাজার থেকে যে কোনো একটি সাবান যেটিতে গ্লিসারিন আছে সব থেকে ভালো হয় ডাব সাবান ব্যবহার করলে। সাবানটি হাফ গ্রেট করে নিতে হবে। গ্যাসের মধ্যে একটি কড়াইতে এবার চাল বাটা যেটি করা আছে সেটি দিয়ে দিতে হবে, তার সাথে মিশিয়ে দিতে হবে ভালো করে। খুব ঘন হয়ে আসলে নামিয়ে নিয়ে গ্রেট করা সাবান দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে তারপর 2 চামচ অ্যালোভেরার জেল ও 2 চামচ গোলাপ জল এবং সবশেষে একটি ভিটামিন ই ক্যাপসুল যোগ করতে হবে। এই সবগুলি ভালো করে মিশিয়ে নিয়ে একটা কৌটের মধ্যে রেখে দিতে হবে। 5 মিনিট মুখে মেখে রেখে তারপর মুখটা ভালো করে ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে করলেই ভালো হয়। কিছুদিনের মধ্যেই আপনি ফর্সা দাগহীন ত্বকের অধিকারী হয়ে উঠতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।